নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। অ্যাস্ট্রোটিপস মানে বিভিন্ন রকমের জ্যোতিষ আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি এবং প্রত্যেকটি অনুষ্ঠানই আমি অবশ্যই যুক্তির সঙ্গে লজিকের সঙ্গে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি। তো আজকেও একটি বিশেষ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, অর্থাৎ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলা যেতে পারে। তবে প্রত্যেকটি অনুষ্ঠানে যাবার পূর্বে যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার কাছে এসে নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চাও, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি দূর প্রান্ত থেকে নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করাতে চান ঘরে বসেই, সেক্ষেত্রেও আমি একটি নতুন ব্যবস্থাপনা চালু করেছি। সেই ব্যবস্থাপনাটির মাধ্যমে আপনারা কিন্তু ঘরেতে বসেই, নিজের ঘরে বসেই আপনার জন্মছকের সম্পূর্ণ বিচার বিশ্লেষণ এবং যে কোনো গ্রহ প্রতিকার কিন্তু আপনারা ঘরে বসেই পেয়ে যেতে পারেন। এছাড়াও আরও একটি বিষয় হচ্ছে, যারা আপনারা জ্যোতিষের নতুন সেশন চালু হচ্ছে খুব তাড়াতাড়ি, আপনারা যদি আমার কাছে এসে জ্যোতিষ শিক্ষা সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করতে চান, তাহলে অতি সত্বর আপনারা যোগাযোগ করুন, কারণ আর কিছুদিনের মধ্যেই কিন্তু নতুন সেশন চালু হয়ে যাবে। অবশ্যই আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা আমাকে ডাইরেক্টলি কল করে কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। উপরে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাকে আমার ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, তো অবশ্যই সেটির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। প্রথমেই বলে রাখি যে আমি প্রত্যেকটি অনুষ্ঠান করি এবং আপনাদের অনেকটাই বিভিন্ন রকম সাউন্ড প্রবলেম হয়, কারণ আমার পাশেই একটি খুবই যানজট রাস্তা রয়েছে, যার ফলে হচ্ছে যে প্রচুর অনেক রকমের কথাবার্তা বা গাড়ির আওয়াজ, এগুলো আপনারা হয়তো আমার অনুষ্ঠানের মধ্যে পান, এর জন্য আপনারা অবশ্যই একটু অ্যাডজাস্ট করে নেবেন। কারণ এই আমি যেখানে বসে অনুষ্ঠানগুলি করি, অর্থাৎ আমার নিজস্ব চেম্বারে, তার পাশে একটি এতই যানজট রাস্তা আছে, একটি এতই জনবহুল রাস্তা আছে, সেই রাস্তায় বিভিন্ন গাড়ি ঘোড়ার কারণে কিন্তু প্রচুর সাউন্ড প্রবলেম হয়, আমি জানি, একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কারণ হচ্ছে যে এখন বর্তমানেতে প্রচুর কমেন্টস এসেছে আমার কাছে, যে সমস্ত কমেন্টসগুলি, সেই সমস্ত কমেন্টসগুলিকে রিলেটেড, অর্থাৎ তাদের আপনারা যারা বিভিন্ন কমেন্টস পাঠিয়েছেন সেই কমেন্টসের থেকেই অনুষ্ঠানগুলো করার চেষ্টা করছি। তাই অবশ্যই আপনারা একটু আপনাদের বর্তমানে যে কমেন্টসটাকে নিয়ে অনুষ্ঠান করছি সেটি হচ্ছে যে কাল সর্বদোষকে কেন্দ্র করে, অর্থাৎ কাল সর্পদোষ নিয়ে আমি অলরেডি একটি অনুষ্ঠান করেছি এবং আজকের অনুষ্ঠানেতে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবো যে কাল সর্পদোষ যদি থাকে তাহলে কী ধরনের সমস্যা আসতে পারে এবং কাল সর্পদোষ যদি থাকে তাহলে কী ধরনের প্রতিকার করা আপনাদের ক্ষেত্রে দরকার, অর্থাৎ আপনারা কী ধরনের প্রতিকার করবেন এই দোষটির জন্য। প্রথমেই হচ্ছে যে কাল সর্পদোষ হচ্ছে এমন একটি জটিল দোষ যেটি কিন্তু জন্মছকের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু অনেক রকমের সমস্যা ক্রিয়েট করে এবং একজন মানুষের জীবনে প্রচুর স্ট্রাগল, প্রচুর পরিশ্রম এবং প্রচুর পরিশ্রম করার পর তাকে কিন্তু সঠিক ফল এই দোষটির কারণে কিন্তু সে পায় না। এবং যে কোনো বিষয়, যে কোনো ক্ষেত্রে এই দোষটি কিন্তু বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট করে থাকে। যদি যখন একজন জাতক জাতিকারা এডুকেশন লেভেলে থাকে তখন পড়াশোনাকে নিয়ে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করে, যখন বিবাহিত জীবনে যায় তখন বিবাহিত জীবনকে কেন্দ্র করে সমস্যা ক্রিয়েট করে, প্রফেশনাল লাইফকে কেন্দ্র করে সমস্যা ক্রিয়েট করে, হঠাৎ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি অনেক রকমের কিন্তু অশুভত্ব এই দোষটির কারণে হয় এবং বিভিন্ন রকমের জটিল রোগ, বিভিন্ন রকমের পরিবারের আত্মীয় পরিজনের মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দেয় এই দোষটি। এই দোষটি কিন্তু একটি খুবই নেগেটিভ দোষ। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটি অনেক ধরনের জ্যোতিষশাস্ত্রে এমন দোষ রয়েছে যেই দোষগুলি কিন্তু অনেকটাই অশুভ, কিন্তু অশুভ দোষ আমাদের জীবনের ক্ষেত্রে যেমন অনেক রকমের সমস্যা ক্রিয়েট করে, সেক্ষেত্রে আরও একটি বিষয়কে মাথায় রাখতে হবে যে অশুভ দোষের পেছনে কোনো শুভ যোগ আছে কিনা। যদি শুভ যোগ জন্মছকের ভেতরে অনেক পরিমাণে দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু সেই শুভ যোগের প্রভাবে অশুভ দোষের যে অশুভত্ব সেগুলো কিন্তু অনেকটা পরিমাণে কমে যায়। তো এখানে আরও একটি বিষয়কে আমি তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কাছে যে কাল সর্প দোষ আসলে কত রকমের।
কালসর্প দোষ কিন্তু আসলে 12 রকমের, অর্থাৎ 12 রকমের কালসর্প দোষকে আমি ব্যক্তিগতভাবে মান্যতা দিয়ে থাকি। আসলে কালসর্প দোষ অনেক জ্যোতিষীরা অনেক ধরনের বলে থাকেন, তবে আমি সাধারণভাবে অনন্ত কালসর্প দোষ, কুলিক কালসর্প দোষ, বাসুকী কালসর্প দোষ, শঙ্খপাল কালসর্প দোষ, পদম কালসর্প দোষ, মহাপদম কালসর্প দোষ, তক্ষক কালসর্প দোষ, কর্কটক কালসর্প দোষ এবং পাতক কালসর্প দোষ, বিষাক্ত কালসর্প দোষ এবং শেষনাগ কালসর্প দোষ, এই 12টি কালসর্প দোষকে কিন্তু আমি প্রাধান্য দিয়ে থাকি। এবং এই 12 ধরনের কালসর্প দোষ 12টি ভাবের মধ্যে অবস্থানের ফলে কিন্তু তৈরি হতে পারে। কালসর্প দোষ বিভিন্ন, এই যে কালসর্প দোষের 12 রকমের ভাগ বললাম, এই 12 রকমের ভাগগুলো কিন্তু রাহুর অবস্থানজনিত কারণের ফলে হয়। কালসর্প দোষ মানে হচ্ছে রাহু এবং কেতুর একটা সাইডে কোনো গ্রহ থাকবে না এবং আরেকটি সাইডে সমস্ত গ্রহ চলে আসবে, অর্থাৎ রাহু এবং কেতু সমসপ্তমেতে সর্বদা থাকে এবং সমসপ্তমে থাকার ফলে একটা সাইডে, অর্থাৎ রাহু কেতুর একটা সাইডে দেখবেন কোনো গ্রহ নেই এবং আর একটা সাইডে সমস্ত গ্রহগুলি চলে এসছে, তাহলে বলা হয় কালসর্প দোষ। এবং কোনো কোনো ক্ষেত্রে আবার রাহু এবং কেতুর একটা সাইডে কোনো একটি গ্রহ চলে গেছে, তাহলে কিন্তু বলা হয় সেটিকে আংশিক কালসর্প দোষ। এবং যেই গ্রহটি চলে যাবে সেই গ্রহটিকে কেন্দ্র করে বলা হয় যে, যেমন ধরুন বৃহস্পতি যদি চলে যায় বা চন্দ্র যদি চলে যায় তাহলে বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ বা চন্দ্র ভঙ্গ কালসর্প দোষ, এরকমও কিন্তু অনেকে বলে থাকেন। ওভারঅল কালসর্প দোষ মানে কিন্তু একটি অশুভত্ব জন্মছকের ভেতরে, একটি অশুভ দোষের প্রভাবে যে ধরনের সমস্যাগুলি ক্রিয়েট হয় সেগুলি আমি অবশ্যই আগে বললাম, এবং এটা ছাড়াও কিন্তু আরও অনেক ধরনের সমস্যা ক্রিয়েট হতে পারে এই কালসর্প দোষের কারণে। এবং কালসর্প দোষ যদি কারো জন্মছকে থাকে তাহলে আরও একটি কথা চলে আসবে যে আমরা এরকম অনেক ছক হয়তো পাই বা অনেক ছক হয়তো আমাদের এমন আছে, এমন অনেক বড় বড় ব্যক্তিত্ব, এমন বড় বড় মানুষরা আছেন তার যাদের জীবনে কালসর্প দোষ যাদের জন্মকুণ্ডলিতে ছিল কিন্তু তারা তার সত্ত্বেও কিন্তু অনেক বড় জায়গায় গেছে। তাহলে এখানে একটা বিষয় চলে আসছে যে কালসর্প দোষ যদি একটা মানুষের জীবনকে প্রচণ্ড স্ট্রাগল, প্রচণ্ড অশান্তি, প্রচণ্ড রোগ ব্যাধি মৃত্যু ইত্যাদি ইত্যাদি জটিলতাতে পরিপূর্ণ করে, তাহলে সেই মানুষটা বড় জায়গায় গেল কীভাবে, এই প্রশ্ন যখন চলে আসবে তখন কিন্তু আরও একটি কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কালসর্প দোষের কিন্তু বেশ কিছু কন্ডিশন আছে এবং সেই কন্ডিশনগুলোর ওপরে কিন্তু এই দোষটি ডিপেন্ড করে। এবং কালসর্প দোষ যদি থাকে এবং জন্মকুণ্ডলিতে যদি দেখা যায় রবি, চন্দ্র এবং বৃহস্পতি প্রচণ্ড স্ট্রং পরিমাণে আছে, স্ট্রং আছে, তাহলে কিন্তু এই দোষটি অনেক ক্ষেত্রে শুভ ফল প্রদান করে। আবার জন্মছকে যদি দেখা যায় যে কালসর্প দোষ রয়েছে এবং রবি, চন্দ্র, বৃহস্পতি অথবা লগ্নপতি প্রচণ্ড স্ট্রং, তাহলে কিন্তু এই যোগটি অবশ্যই সেই জাতককে বড় জায়গায় নিয়ে যায়। তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, কালসর্প যদি দোষ যদি থাকে এবং রাহু এবং কেতুর যদি দশা বা অন্তর্দশা চলে সেক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকা আমার মনে হয় বেটার, কারণ কালসর্প দোষ কিন্তু অবশ্যই মানুষের জীবনে হঠাৎ সমস্যা, হঠাৎ নিচে নামিয়ে দেওয়া, মানুষের মান সম্মানকে ক্ষতিগ্রস্ত করা, মানুষকে ভুল পথে চালিত করা, মানুষকে মানুষের বিভিন্ন অনেক ধরনের কর্মজীবনে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু এই দোষটির কারণে তৈরি হতে পারে। তো সাধারণভাবে আপনাদের জন্মছকে যদি কালসর্প থাকে তাহলে এই দোষটিকে অবশ্যই আপনাদের ঠিকঠাক করে নেওয়া উচিত, এবং এই ঠিকঠাক করার জন্য আপনাদের কিন্তু বেশ কিছুটাই এই দোষটিকে ঠিকঠাক করতে গেলে পারে যেই শাস্ত্রে যেই বিষয়গুলিকে মান্যতা দেওয়া হয়েছে সেই বিষয়গুলিকে যদি আপনারা মেনে চলেন তাহলে এই দোষটির অশুভ প্রভাব থেকে আপনারা কিন্তু অনেকাংশে বাঁচতে পারেন এবং অনেকাংশেই কিন্তু এই দোষটির অশুভ প্রভাবকে কম করা যেতে পারে। তো এর জন্য আজকের যে অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠান কিন্তু আপনাদেরকে কালসর্প দোষ যদি আপনাদের জন্মছকে থাকে তাহলে আপনারা কী করবেন সেটিকে নিয়েই আজকের অনুষ্ঠান। প্রথমেই যে বিষয়টিকে আমি বলবো যে কালসর্প দোষ থাকলে পারে কিন্তু কালসর্প দোষের জন্য রাহুর কেতুর শান্তি কবচ আপনাদের কিন্তু ধারণ করা উচিত, অর্থাৎ আমরা যেটা কি বলে থাকি কালসর্প কবচ, কালসর্প কবচ কিন্তু আপনাদের অবশ্যই ধারণ করা উচিত। এবং কালসর্প কবচ কিন্তু একটি বিশেষ পূজা পাঠের মাধ্যমে, ক্রিয়াকর্মের মাধ্যমে কিন্তু তৈরি করা হয়ে থাকে এবং এই কালসর্প কবচের ভেতরে কিন্তু রাহু এবং কেতুর বীজ মন্ত্র বিশেষ ক্রিয়া পদ্ধতি, বিশেষ পূজা পাঠের মাধ্যমে, বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এই কবচটিকে সম্পূর্ণ করা হয়, তৈরি করা হয়, এবং সেই কবচটি কিন্তু আপনারা যদি ধারণ করেন এটি কিন্তু কালসর্প দোষের জন্য অনেক ভালো পজিটিভ রেজাল্ট প্রদান করে এবং এই দোষটির অশুভ প্রভাবকে অনেকাংশেই কমায়। এছাড়াও কিন্তু আপনাদের কালসর্প দোষ যদি থাকে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই
বাড়িতে পারদের শিবলিঙ্গ আপনারা প্রতিস্থাপন করুন, এবং পারদের শিবলিঙ্গ প্রতিস্থাপন করলে কিন্তু আপনারা অনেকটাই শুভ ফল আপনারা পেতে পারেন। এবং পারদের শিবলিঙ্গ কিন্তু প্রচণ্ড উপকারী একটি শিবলিঙ্গ, এবং আপনারা রাহু কেতুর কারণে যে কালসর্পদোষ তৈরি হয় এবং সেই কালসর্পদোষের কারণে যে জীবনের জটিলতা, এটি যদি আপনারা পারদের শিবলিঙ্গ বাড়িতে প্রতিস্থাপন করেন এবং তার যদি সঠিক ক্রিয়াকর্মের মাধ্যমে পূজা পাঠ করেন এবং তাকে যদি সম্পূর্ণভাবে আপনারা সেই শিবলিঙ্গটিকে সম্পূর্ণ পূজা পাঠ এবং ভক্তি সহকারে বাড়িতে প্রতিস্থাপন করে তার নিত্য পূজা পাঠের একটি আয়োজন করেন, বা আপনারা যদি করতে পারেন, যার আছে এই কালসর্পদোষটি সে যদি করে, তাহলে কিন্তু অনেক অংশে এই দোষের অশুভ প্রভাবকে কম করা যায়। এছাড়াও কিন্তু আপনাদেরকে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে যে রাহুকেতুর দ্বারা উৎপন্ন হওয়া এই কালসর্পদোষ যদি আপনার জন্মছকে থাকে তাহলে কিন্তু বিশেষভাবে আপনাকে কিন্তু বেশ কিছু পূজা পাঠের মাধ্যমে, বেশ কিছু ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধার মাধ্যমে, ভগবানকে আহ্বানের মাধ্যমে, ভগবানের প্রতি একটা যে আমাদের যে পূজা পাঠের যে আধ্যাত্মিক চেতনা আপনার ভেতরে তৈরি করা অবশ্যই দরকার, নইলে কিন্তু আপনি অনেক ধরনের সমস্যা আপনার জীবনে চলে আসতে পারে। এই আধ্যাত্মিক চেতনা তৈরি করার জন্য, এই আধ্যাত্মিক চেতনাকে মান্যতা দিয়ে কিন্তু আপনি কালসর্পদোষের অনেকটাই অশুভ প্রভাবকে কম করতে পারেন। এর জন্য আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা যদি আপনাদের বাড়িতে শিবলিঙ্গ, পারদের শিবলিঙ্গ স্থাপন করে প্রত্যেক সোমবার 108টি বেলপাতা দিয়ে সেই শিবের অভিষেক করতে পারেন, বা সেই শিব বেলপাতা দিয়ে শিবের মাথায় যদি আপনারা জল ঢেলে ওম নমঃ শিবায় এই সব এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই অশুভ প্রভাব অনেকাংশে কমবে। এছাড়াও আপনারা যদি এই রাহু কেতুর জন্য আরও যদি বেশ কিছু টোটকা পালন করেন, এটাও কিন্তু আপনাদের খুবই উপকার হবে, এবং আমার মনে হয় যে এই টোটকাগুলি থেকে কিন্তু অনেকটাই শুভ প্রভাব পাওয়া যায়। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে কোনো টোটকা আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনারা মন থেকে করবেন, বিশ্বাসের সঙ্গে করবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এর ফল নিশ্চয়ই পাবেন। হয়তো টোটকা করলে পরে রাতারাতি রেজাল্ট পাওয়া যায় না, কিন্তু টোটকা করলে পরে আপনারা যদি একটু লেগে থাকেন টোটকাগুলির ওপরে, অর্থাৎ কিছু টিপস আছে এমন, এবং সেই টিপসগুলো কিন্তু সত্যি অনেক যুক্তি আছে, এবং সেই যুক্তিগুলো হয়তো আমরা এখানে আলোচনা করতে পারবো না কারণ সময় সাপেক্ষ ব্যাপার। তবে আপনারা আপনাদেরকে অবশ্যই কিছু টিপস আমি দেব, সেই টিপসগুলো কিন্তু আপনারা কালসর্পদোষ যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেগুলিকে মেনে চলুন, তাহলে কিন্তু আপনাদের খুবই উপকার হবে। প্রথম নম্বর কথা হচ্ছে যে বাড়ির আশেপাশে যদি আপনারা একটুখানি কাগজে করে একটু সামান্য চিনি, বাড়ির আশেপাশে কোনো জঙ্গল বা কোনো মানে একটু আবর্জনা মানে গাছপালা হয়ে রয়েছে ছোটো ছোটো, এরকম জায়গায় যদি একটুখানি চিনি একটি কাগজে বা একটি পাত্রের মধ্যে করে যদি চিনি রেখে দিতে পারেন তাহলে কিন্তু সেটি ভালো হবে। এটি পিঁপড়েদেরকে খাওয়ার জন্য এই টোটকাটি, এবং আপনারা যদি পিঁপড়েদেরকে নিয়মিত একটি খাবার, মোটামুটি যেগুলো মিষ্টি জাতীয় খাবার যদি আপনারা দেন, এবং এমন জায়গায় দেন যেখানে পিঁপড়েরা এসে মোটামুটি খেতে পারবে, সেরকম জায়গায় যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু এই রাহু কেতুর প্রভাব থেকে অনেকাংশে বাঁচা যায়। এছাড়াও আপনারা যদি আটার গুলি করে, আটার ছোট ছোট গুলি করে যদি মাছদেরকে খাওয়াতে পারেন, যে কোনো জলাশয়ের মধ্যে বিভিন্ন মাছ আছে এবং সেই মাছগুলিকে যদি বিভিন্ন জলাশয়ের মধ্যে গিয়ে আটার গুলি করে যদি আপনারা খাওয়াতে পারেন, অথবা একটু মুড়ি যদি জলাশয়ের মধ্যে ছিটিয়ে দিয়ে একটু মাছদেরকে খাওয়াতে পারেন, সেটিও কিন্তু রাহু কেতুর জন্য খুব ভালো একটি টোটকা বলা যেতে পারে। এছাড়াও আপনারা যদি বাড়ির ছাদে হোক বা বাড়ির এমন একটি জায়গায়, বাড়ির পাশে যদি কোনো গাছ থাকে সেই গাছের তলায় একটি একটি জলের পাত্র আপনারা রাখার চেষ্টা করুন, সেটি মাটির হাঁড়ি হতে পারে বা প্লাস্টিকের কিছু হতে পারে, তার মধ্যে একটু জল পরিপূর্ণ করে রেখে দিন, যাতে সেখানে এসে বিভিন্ন পাখিরা সন্ধেবেলায় হোক বা সকালবেলায় হোক একটু জল খেতে পারে। এটি কিন্তু খুব ভালো একটি টোটকা, এটি কিন্তু আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন। এই টোটকাগুলি কিন্তু খুব পজিটিভ, এবং এর ভেতরে অনেক কিন্তু ব্যাখ্যা আছে এর ভেতরে, তো আপনারা যদি করতে পারেন সেটি কিন্তু খুব ভালো হবে। এবং আপনারা যদি আপনাদের বাড়ির ছাদে হোক বা আপনাদের আশেপাশে কোনো গাছপালার নিচে হোক যদি একটুখানি মাটির বড় একটা ভাঁড়ে করে যদি কিছুটা জল রেখে দিতে পারেন, এবং সেই জলটি যদি পাখিরা হোক বা কোনো কুকুর হোক বা কোনো পশু পাখি হোক তারা যদি সেই জলটি পান করার জন্য যদি রাখেন তাহলে কিন্তু এই দোষটির অশুভ প্রভাব থেকে বা রাহুকেতুর অশুভ প্রভাব থেকে অনেকাংশেই আপনারা বাঁচতে পারবেন। এছাড়াও রাহুকেতুর এই ধরনের অশুভত্বর জন্য আপনারা যদি বাড়ির মধ্যে ময়ূরের পালক
বিশেষ করে বাজারে আপনারা দেখবেন মেলায় টেলায় অনেক ধরনের ময়ূরের বড় বড় পালক কিনতে পাওয়া যায়। এরকম বেশ কয়েকটা পালক যদি কিনে এনে আপনারা বাড়ির মধ্যে রাখতে পারেন, সেটি কিন্তু বা ঘরের মধ্যে যদি আপনারা রাখতে পারেন, এটিও কিন্তু কালসর্পদোষের ক্ষেত্রে খুব ভালো এফেক্ট দেয়। এবং আপনাদের যদি কালসর্পদোষ নাও থাকে তাহলেও আমি বলবো যে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই কিছু ময়ূরের পালক এনে ফুলদানির মধ্যে রাখার চেষ্টা করুন। এটি কিন্তু খুব পজিটিভিটি, এটি কিন্তু বাস্তুদোষকে অনেকটাই কন্ট্রোল করে। এছাড়াও আপনারা যদি একটি রূপোর স্বস্তিক, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন একটি স্বস্তিক কেমন দেখতে হয় এবং রূপোর স্বস্তিক পাওয়া যায়, সেই রূপোর স্বস্তিক যদি আপনারা দরজার ওপরে অর্থাৎ বাইরের দিকে দরজার ওপরে যদি আপনাদের ঘরের বাইরের দিকে দরজার ওপরে যদি সেই স্বস্তিক অর্থাৎ রূপোর স্বস্তিক যদি একটি লাগাতে পারেন, সেটিও কিন্তু কালসর্পযোগের জন্য অনেকটাই শুভ প্রভাব অবশ্যই দেয়। এছাড়াও আপনারা যদি বাড়িটা অর্থাৎ আমরা সবসময় একটা কথা বলি যে যদি কোনো জাতকের কালসর্পদোষ থাকে এবং তার যদি বাড়িতে বাস্তুদোষ থাকে প্রচণ্ড পরিমাণে, তাহলে কিন্তু সেই কালসর্পদোষ যার আছে তার ক্ষেত্রে সেই বাস্তুদোষের প্রভাব কিন্তু অনেকটাই বেশি দেখা যায়। সেক্ষেত্রে আমার মনে হয় বাস্তুর বেশ কিছু টিপস আপনাদের মেনটেন করা উচিত। বাস্তুর বেশ কিছু টিপস নিয়ে আমি পরবর্তীকালে নিশ্চয়ই আলোচনা করব, সেখান থেকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে বাস্তুকে ঠিকঠাক করতে গেলে নিত্য প্রয়োজনীয় কিছু টিপসকে মেনটেন করা উচিত। সেগুলো করলে পরে কিন্তু বাস্তুর অনেকটাই নেগেটিভিটি দূর হয় এবং পজিটিভিটি আরও সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। কালসর্পদোষ যদি আপনার জন্মছকে থাকে তাহলে অবশ্যই আপনি বাড়ির মধ্যে একটি তুলসী গাছকে প্রতিস্থাপন করুন এবং খেয়াল রাখুন যে তুলসী গাছটি যাতে কোনোভাবে মরে না যায় বা তুলসী গাছের পাতা যেন কোনোভাবে শুকিয়ে না যায়। তুলসী গাছটা যেন যতটা পারবেন আপনারা কিন্তু সুন্দরভাবে একটা তুলসী গাছকে মানে খুব সুন্দরভাবে ভালো করে বাড়ির মধ্যে লাগান এবং তুলসী গাছটা যেন খুব সুন্দর দেখতে লাগে এরকমভাবে সেই তুলসী গাছটাকে মেনটেন করুন। এবং তুলসী গাছ একটা বাড়ির মধ্যে যত সুন্দর একটি তুলসী গাছ হয় তত সুন্দর কিন্তু বাড়ির মধ্যে বাস্তুর একটা রেক্টিফিকেশন করা যায়। এবং আমরা বলে থাকি যে বাড়ির তুলসী গাছই কিন্তু বলে দেয় বাড়ির ব্যক্তিদের মানসিকতা বা ব্যক্তিদের অবস্থা, শারীরিক বা মানসিক অবস্থার পরিচয় কিন্তু বাড়ির তুলসী গাছই বলে দেয়। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার বাড়িতে একটি ভালো তুলসী গাছ প্রতিস্থাপন করুন এবং চেষ্টা করুন যে তুলসী গাছটা যেন খুব সুন্দর হয়ে ওঠে, খুব সুন্দরভাবে গড়ে ওঠে। এটাও কিন্তু আপনাদের কালসর্পদোষের জন্য পজিটিভ এফেক্ট দেবে। এছাড়াও কিন্তু আপনারা কোনো নদীর মধ্যে, কোনো প্রবাহমান নদীর মধ্যে কিন্তু অবশ্যই কিছুটা হলেও জপ, আপনারা অবশ্যই জপ নিশ্চয়ই চেনেন, এরকম জপ কিন্তু কিছুটা হলেও প্রবাহমান নদীর মধ্যে আপনারা ভাসাবার চেষ্টা করুন। এবং এরকম যদি জপ আপনারা প্রবাহমান নদীর মধ্যে ভাসাতে পারেন তাহলে কিন্তু এই কালসর্পদোষের এফেক্ট অনেকাংশেই কমে যাচ্তে পারে বা অনেকটাই পজিটিভিটি তৈরি করতে পারে বা অশুভত্ব অনেকাংশেই কমে যেতে পারে। এছাড়াও আপনারা যদি কালসর্পদোষ আপনাদের জন্মকুণ্ডলিতে থাকে তাহলে আপনারা যদি বিবাহিত হন তাহলে অবশ্যই আপনাদের ঘরের মধ্যে একটি রাধাকৃষ্ণের ছবি অবশ্যই লাগান এবং রাধাকৃষ্ণের ছবিটাকে সকালবেলা উঠে দর্শন করুন। এবং আপনাদের প্রত্যেক দিন সকালবেলায় উঠে নিজের হাতের অর্থাৎ বিছানা থেকে নিচে নামার আগে নিজের দুটি হাতকে সুন্দরভাবে আগে দেখুন এবং সুন্দরভাবে দেখে একটি মন্ত্র আছে এই মন্ত্রটি আপনারা পাঠ করার চেষ্টা করুন। অবশ্যই মন্ত্রটি আমি বলছি আপনারা নোট করে রাখবেন। প্রত্যেকে আপনাদের কালসর্পদোষ যদি থাকে বা কালসর্পদোষ যাদের নেই তারাও কিন্তু এই মন্ত্রটিকে আপনারা অবশ্যই পাঠ করতে পারেন, এটি খুবই শুভ বলা হয় এই মন্ত্রটিকে। এই মন্ত্রটি হচ্ছে করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে, করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে বসতি ব্রহ্মা প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটি আপনারা অবশ্যই পাঠ করবেন প্রত্যেক দিন। করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে বসতে ব্রহ্মা প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটি পাঠ করে আপনারা প্রত্যেক দিন দুটি হাতের রেখাকে প্রথমে দর্শন করুন, তারপরেই আপনারা বিছানা থেকে মাটিতে পা দিন। এই যে আমি টোটকাগুলি বললাম, এই যে আমি টিপসগুলি বললাম, এটি আপনারা করুন। এবং এর সঙ্গে সঙ্গে কালসর্পদোষের যে প্রতিকার আছে, আমি যেটা বললাম যে কালসর্পদোষ নিবারণ কবচ এবং তার সঙ্গে সঙ্গে পারদের শিবলিঙ্গ আপনারা বাড়িতে প্রতিস্থাপন করুন, তাহলে আপনারা দেখবেন যে এই দোষের অশুভ প্রভাব থেকে আপনারা অনেকাংশে কিন্তু বেরিয়ে আসতে পারবেন বা অনেকটাই অশুভ প্রভাবকে কম করানো যেতে পারে। তবে অবশ্যই আপনারা খেয়াল করবেন যে এই প্রভাবকে আপনারা যদি কম করতে পারেন চান
তাহলে অবশ্যই আপনাদেরকে যেমন আমি বললাম যে কবচ ধারণ করতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই পারদে শিবলিঙ্গ প্রতিস্থাপন করুন, এবং তার সঙ্গে সঙ্গে যদি এই টিপসগুলোকে আপনারা প্রতিনিয়ত মানতে পারেন এবং মন থেকে মানতে পারেন, আমি আপনাদেরকে গ্যারেন্টি সহকারে বলবো কিন্তু আপনাদের এই কাল সর্পদোষের এফেক্ট অনেকাংশে কমে যাবে, এবং তার আপনারা কিন্তু জন্মছকের যে কাল সর্পদোষের কারণে যে ধরনের বাধা সৃষ্টি হয়েছে সেই বাধাকে অনেকাংশে কম করিয়ে আনতে পারবেন। কাল সর্পদোষ একটি বিশাল ব্যাখ্যার ব্যাপার, কাল সর্পদোষের অনেক রকমের বিষয় আছে যেগুলো কিন্তু অনেক ধরনের প্রবলেমকে ক্রিয়েট করে, একটা অনুষ্ঠানের মাধ্যমে এত কিছু বলা সম্ভব নয়। তবে কাল সর্পদোষ যদি থাকে এবং জন্মছকের মধ্যে যদি চন্দ্র প্রচণ্ড পরিমাণে পীড়িত থাকে, তাহলে কিন্তু এই কাল সর্পদোষ মানুষের জীবনে আত্মহত্যা পর্যন্ত নিয়ে চলে আসে। কাল সর্পদোষ যদি একটি জন্মকুণ্ডলীতে থাকে এবং জন্মকুণ্ডলীর মধ্যে যদি শনি রাহু বা শনি রবি একত্রে অবস্থান করে, তাহলে কিন্তু সেই মানুষের জীবনে সংঘর্ষ আরও বেড়ে যায়, প্রফেশনাল লাইফে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয় এবং তার সেই ব্যক্তির কিন্তু মস্তিষ্ক অর্থাৎ মাথা গরমের প্রবণতা, প্রচণ্ড ধৈর্য কম, এই ধরনের সমস্যার কারণে কিন্তু বিভিন্ন স্টেজে গিয়ে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করে। অবশ্যই আমি যে টোটকাগুলি বললাম সেই টোটকাগুলিকে একটু মেনটেন করুন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিছুটা প্রতিকার করার চেষ্টা করুন, এবং প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনারা কিন্তু এই দোষটির অশুভ প্রভাব থেকে অনেকাংশেই বেরিয়ে আসতে পারবেন, এবং আমার দৃঢ় বিশ্বাস, কারণ এটা আমি প্রমাণিত সত্য, কারণ আমি অনেকদিন থেকে এই ধরনের দোষের প্রতিকার করছি এবং যাদের করেছি অলরেডি তারা অনেকাংশেই ভালো আছে, এবং আপনি যখন করবেন তখন হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন। তো তার সঙ্গে সঙ্গে আরও একটি কথা বলবো যে কাল সর্পদোষ যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই রাহু কেতুর জন্য গোমেদ বা ক্যাটসাই ধারণ করবেন না, কারণ এটি কিন্তু আপনার ক্ষেত্রে অশুভ ফল প্রদান করতে পারে, এবং অবশ্যই কিছু টোটকা এবং কিছু প্রতিকারের মাধ্যমে কিন্তু আপনার জীবনকে সুন্দর করে তুলতে পারেন, এই দোষটি অশুভ প্রভাব থেকে অনেকাংশেই ভালো জায়গায় পৌঁছাতে পারেন আপনি। আজ খুব সামান্যভাবে অনুষ্ঠান, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার এবং ধন্যবাদ।